ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم والذين امنوا ولم يلبسوا ايمانهم بالظلم اولئك لهم الامن وهم مهتدون اهل الاندلس بنغلاديش রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা করতে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমির আহলাদ চন্দনের বাংলাদেশ প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব সম্মেলনে সর্বস্তরের আলেজ আন্দোলনের দায়িত্বশীল ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে মহিলা সংস্থার দায়িত্বশীল মাও বোনেরা এবং আন্দোলনকে সফল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছা স্বেচ্ছাসেবী এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইরা এতক্ষণ আপনারা যুব বিষয়ক সম্পাদক আহলেদ আন্দোলন বাংলাদেশের কাছে আহলেজ আন্দোলনের চার দফা কর্মসূচির এক দফা সুন্দর বিশ্লেষণের মাধ্যমে কিছু অবগত হলেন আমি বলতে চাচ্ছি আহলাদিজ আন্দোলন আপনাদের কাছে সমাজের কাছে দেশের কাছে চার দফা কর্মসূচি নিয়ে দাওয়াত দিচ্ছে এক তাবলিক আমরা কি চাই কেন চাই কিভাবে চাই এই বিষয়গুলো নিজের পরিবার নিজের সমাজ জামাত এমনকি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা তাকে বলা হয় তাবলিক এটা হলো আহলাদি আন্দোলনের প্রথম দফা কর্মসূচি দ্বিতীয়ত তার নাম তানজিম যারা আমাদের এই কর্মসূচিতে একমত হয়ে এগুলো করা পরকালের শান্তির জন্য উচিত বলে ভেবে নিয়েছেন এবং আমাদের সাথে সাথে হচ্ছেন তাদের নিয়ে একটি সংগঠন তৈরি করা তাকে বলা হয় তানজিম তারপরে তৃতীয় দফা হলো তার বিয়াত কীভাবে ধর্ম এবং সামাজিক ব্যবস্থায় যে সমস্ত অপসংস্কৃতি ঢুকে আছে ধর্মের ব্যাপারে এবং সামাজিক ব্যাপারে এইগুলো কী করে বিদুলিত করে পবিত্র করানো সইহাদির ভিত্তিক নিজের ব্যক্তি সমাজ জামাত রাষ্ট্রকে গঠন করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া তাজদিদে মিল্লাত সমাজ সংস্করণ সমাজ কিভাবে সংশোধন করে সমাজকে কিভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলামের যুগের সমাজে পরিণত করতে হবে সেইটা হলো সমাজ সংস্করণ আমাদের চার দফা কর্মসূচির শেষ দফা সেই দফার তিনটি সংস্করণের কথা আমাদের যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম সাহেব অত্যন্ত সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন আমাদের মধ্যে যে অর্থনৈতিক অপ কাণ্ডগুলো চলছে সেগুলো কিভাবে সুন্দর করে ইসলামিক কায়দায় সাজানো যায় আমাদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থাগুলো চলছে তার অপকারিতা তুলে ধরে তার উপকার কি ইসলামী শিক্ষা কিভাবে দেওয়া যায় তাও তুলে ধরেছে সর্বশেষে আমাদের শিক্ষা ব্যবস্থা তারপরে আমাদের সমাজ ব্যবস্থা সবগুলোই সংক্ষিপ্ত তুলে ধরেছে আমি বসে বসে শুনলাম অত্যন্ত সুন্দর হয়েছে খায়রান জাজাকাল্লাহরান আমি আপনাদের কাছে বলতে চাই কিভাবে ইমান আনার পরও আমরা মোস্রেক হয়ে যাচ্ছি তা মোহতারাম আমির জামাতের একদিন প্রশিক্ষণে আমাদের বলেছিলেন সে কথা আমার খেয়াল করে আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করবো আমা তাওফিকে ইল্লা বিল্লাহ প্রথমে আয়লা আন্দোলনের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এ বিষয়ে আমাদের কর্মীরা ছাড়া আমার মনে হয় অনেকেই এটা জানেন না আমার সাথে একবার পড়ে নিলে তাও আল্লাহ সাক্ষী হয়ে যাবেন যে না এটা এরা উচ্চারণ করেছে এবং এটাকে তারা বিশ্বাস করেছে পড়ুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্বেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা বলেন নির্বেজাল তাওহিদের প্রচার প্রতিষ্ঠা তারপর কিছু কিছু লোক আছেন এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য প্রথমে কি প্রথমে হলো নির্বেজাল তাওহিদ তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ আমরা মুসলিম আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমাদের তাওহিদের মধ্যে সঠিক তত্ত্ব সঠিক তাওহিদ আমরা বুঝি না তাওহিদ তিন প্রকার তাওহিদে রুবিয়াত তাওহিদে উলুহিয়াত তাওহিদে আসমা সেপা এগুলোর বিশ্লেষণ দেওয়া এখন সম্ভব নয় আমরা তাহিদের রুবুবি বিশ্বাস করি সেভাবেই যেভাবে আবু জেহেলরা বিশ্বাস করেছিল যেভাবে তখন জন আবুল আহাবরা বিশ্বাস করেছিল আমরা তাহিদের রুবুবিয়াত সেভাবেই বিশ্বাস করি তাদের যদি জিজ্ঞাসা করা হতো তোমাকে মারে কে বলে আল্লাহ তোমাকে খাদ্য দেয় কে আল্লাহ তাদের এই বিশ্বাসটা ছিল কিন্তু কাজে পরিণত ছিল না ঠিক আমাদেরও আমরা আল্লাহকে মুখে বলি কিন্তু কাজে আমরা বলি আমার চাকরি আমার রেজেক্ট দাতা আমার এই জমিতে ফসল আবাদ করছি এটাই আমার ধানই আমার রেজেক দাতা আমার ব্যবসায় আমার রেজেক দেয় যদি তাই না হতো ময়দানে আজকে লোকে লোকান্ন হয়ে যাওয়ার কথা ছিল কারণ একমাত্র বাংলাদেশে আহলেদিস আন্দোলনই প্রকৃতপক্ষে আপনাদেরকে নির্বাচাল তাহিদের দাওয়াত দিয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় এলাকায় নাকি সব গ্রামগুলোই প্রায় আহলুল হাদিস আমার এলাকায় শোনা আসেনাই কোনো দিন আমি মেহেরপুর থেকে এসেছি সেই কুষ্টিয়ার মেহেরপুর মুজিবনগর যেখান থেকে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে মাত্র এই জেলা মিলে আঠারো থেকে বিশটা গ্রাম তার নব্বইটা মসজিদ কিন্তু এই তো যুব বিষয়ক সম্পাদক কয়েকদিন আগেই গত শুক্রবারে গিয়েছিলেন প্রশিক্ষণে সেই প্রশিক্ষণে আপনাদের এই রকম তিন গুণ লোক চার গুণ লোক সকাল দশটার থেকে নিয়ে আবাদ আসর পর্যন্ত হলো আপনি যেকোনো সময় পরীক্ষা করতে যাবেন আপনাদের এই গ্রামের বা এই এলাকার যে কোনো একজন সাধারণ কর্মী যদি আমার মেহেরপুরে যান দেখবেন ইনশাল্লাহ আজিজ আপনাদের সম্মেলন হচ্ছে তিন চার গুণ লোক বেশি হয়েছে কারণ আমরা বুঝাতে পেরেছি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে পেরেছি পরকালে নাজাতের একটিমাত্র সংগঠন তা হলো আহেল আদিজ আন্দোলন এ কথা আমরা বুঝাতে পেরেছি এবং সেই জন্য যদিও আমাদের দুই আনা চার আনা লোক নাই তারপরে লোকেরা জানে যে আহ আন্দোলনই প্রকৃতপক্ষে একটি আন্দোলন তাই তো আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও অধিক অংশ লোক অধিকাংশ লোকই মুশ্রেক আমরা ভঙ্গের কারণ জানি ভঙ্গের কারণ মুখস্থ করেছি মুখস্থ করেছি কিন্তু ইমান ভঙ্গের কারণ কি কি করলে আমাদের ইমান থাকবে না সেগুলো আমাদের সব অজানা এই জন্য মোহতারাম আমির জামাত একবার প্রশিক্ষণে বলেছিলেন আমি তোমাদের ইমান ভঙ্গের কিছু কারণ কি করলে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও ইমানদার নয় সেগুলো বলেছিলেন আমি সেইগুলো তখন কর জামানায় লিখে রেখেছিলাম হঠাৎ করে আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেইটাই আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময় বলবো আজানের সময় হয়ে গেল এক যারা ঈমান এনেছে ইমানের সাথে শিরিকের যখন মিশ্রণ করবে তখন তার আর ইমান থাকবে না ইমানও আনেন সালাতের বেলায় যা দৌড়ে সালাত আদা করেন আবার দৌড়ে যে কবর পূজা করেন ওই দাতা হিসাবে আপনার চাকরিকে ভাবেন সম্মানদাতা হিসাবে আপনার দায়িত্বকে ভাবেন এটা হলো সেরেক মিশ্রণ ওল্লাজি না মানো ওয়ালামিয়েল বিচু ইমান আহোম বির জর্মেন উলাইকাল আমন অহোম মোহতাদোন যারা ইমানেছে এবং ওই ইমানের সাথে জুলুম সেরেককে সংমিশ্রণ করে নাই তারা এহকালেও নিরাপদে থাকবে পরকালেও নিরাপদে থাকবে এবং তারাই হবে হেদায়েতপ্রাপ্ত দল আল্লাহ বলেন অমৈয়া ফুরবিল ইমারে ফাক্কাতা আবিতা আমালহু আহু আফিল আখ্যাতি মিনাল খাসেরিন যে ব্যক্তি ইমানের সাথে কুফুরিকে সংমিশ্রণ করল তাদের আমল সব নষ্ট হয়ে যাবে পরকালে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলেন রকু তোমরা যদি তবে তোমাদের যত আমল করলে সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে কোনো আমলই থাকবে না সুতরাং শিরকের ইমানের সাথে যদি শিরক মিশ্রণ করেন তাহলে আপনার আমলগুলো সব শেষ হয়ে যাবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় অধিকাংশ মানুষই ঈমানের এসে এবং তার সাথে সাথে সেরেকি কাজ করেছে আন্দোলন তাই ধরে ধরে দেখিয়ে দিচ্ছে কোনটা তোমার আর কোনটা ইমান শুনুন আমি আহলাদিস ঘরের সন্তান এবং এমন একটা জায়গায় আমার বাড়ি কামার খন্দ সিরাজগঞ্জ ওই যে এখন যেতে আপনারা যমুনা সেতু পারি দেন ওর পাশেই বরহ্মা কুর আবদুল্লাহেল কাফিয়াল কোরাইশি সাহেব আল্লাহ তাকে জান্নাত্ম শিব করুন সহায় বলেন আমিন তিনিই বাংলাদেশে সর্বপ্রথম আলিয়ালে সাবের যে মাদ্রাসা করেন তা হল ওই কামারখুন্দ এখনো তার ওই মাদ্রাসার সামনে তার নাম লেখা আছে তারই ধারক বাহক আমরা অথচ আমি দেখেছি আমাদের এই আহেলাদের মধ্যে যত শ্রেখ ছিল তা বলার নয় কামেল পাশ করার পরে যখন সন্ধান পেলাম রাজশাহীতে বাংলাদেশ আহলাদি সংঘ নামে একটি সংগঠন হচ্ছে সেখানে বিমুক্ত ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে হেঁটে হেঁটে চলে আসছিলাম আমার 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 পারিবারিক কাঠামো তা অধিক অংশ ভাবেই সেরেক মিশ্রিত অথচ আহলাদি ঘরের সন্তান ধীরে ধীরে মোহতারাম আমির জামাতের কাছে এবং কর্মীদের কাছে সেগুলো শিখে দেখছি সাধারণ ইসলাম মাদ্রাসার ইসলাম সমাজের ইসলাম আর প্রকৃত কোরআন হাদিসের ইসলাম অনেক পার্থক্য তাকে শিখেছি বাংলাদেশ আহলাদি সংঘের কাছ থেকে তা শিখেছি আহলাদ আন্দোলনের কাছ থেকে ইমান নষ্ট হওয়ার কারণগুলো বলছিলাম ইমান নষ্ট হওয়ার প্রথম কারণ হল ইমানের সাথে যদি সেরেক সংমিশ্রণ করেন দ্বিতীয় কারণ আল্লাহ বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে তার ইবাদতের জন্য কোনো মাধ্যম যদি নির্ধারণ করে নেন উকিল ঠিক করেন তাহলে আপনার ইমান থাকা সত্ত্বেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে তখনকার যুগের লোকেরা যা বলতো যে তোমরা কেন মূর্তি পূজা করো তারা বলতো হাউলায়ে আইন ইনদাল্লাহ আমরা মাধ্যম নির্ধারণ করি আমরা মূর্তি পূজা করি যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের নাজাদের জন্য সুপারিশ করবে ঠিক তখনও যা করত এখনো যদি আমাদের কারোর ইমানের সাথে এই রকম মাধ্যম আমরা নির্ধারণ করি যেমন আপনি বাগের হাটে যাচ্ছেন যে সেজদা করছেন আর বলছেন পীর সাহেব আমাদের আল্লাহর কাছে মাধ্যম হিসাবে আমার প্রার্থনাগুলো পীর সাহেব আমার নামে আল্লাহর কাছে পৌঁছে দেবে আমরা মনে করে থাকি যে অমক খুজুরকে ধরলে পারেই অমক হুজুর আমার মনের চাওয়াগুলো আল্লাহর কাছে বলেতে আদায় করে দেবে যদি কেউ তার ইমানের সাথে এই রকমের ধারণা পোষণ করে তাহলে তার ইমান থাকা সত্ত্বেও সে মশেক তার ইমান নষ্ট হয়ে গেছে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা তো এই জন্যই তাদের কাছে প্রার্থনা করি যেন তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেয় এই উদ্দেশ্যেই যারা এগুলো করেন তারা মুসলিম হওয়া সত্ত্বেও ইমানদার নয় ইমান নষ্ট হয়ে যাওয়ার আর কারণ হল তৃতীয় কারণ হল যে ব্যক্তি বিশ্বাস করে যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের চেয়ে অন্যের আদর্শ শ্রেষ্ঠ অথবা রাসুল উল্লাহ ইসলামের ফয়সালার চেয়ে অন্যের ফয়সালাই খুব সুন্দর যখন এখন হচ্ছে না আমরা বলি এদেশে পবিত্র কোরআন ও সই হাদিসের আইন চালু হোক অন্য কেউ বলে না বর্তমানে যেটা চলছে এটাই যুগ উপযোগী সে যুগের আইনকার এখন চলে যদি কেউ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ফয়সালাকে সুন্দর মনে না করে অন্য কারোর কোন ফয়সালাকে সুন্দর মনে করে সে ইমানদার হওয়া সত্ত্বেও অবশ্য তার ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় ফালা ওয়ারাব্বু কালাইউ মিনুন হাততায়ু হাকিবু কাফিমা সাজারা ভাইন আহম সুম মালা ইয়াজি দু ফি আনপুসি মহারাজা মিম্মা কাজায়িতা ওয়ায়ু সাল্লিমু তাসলিমা আপনার রবের শপথ আল্লাহ বলছেন আপনার রবের আল্লাহ সুরকে বলছেন তার শপথ করে বলছি তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করবে আপনার দেওয়া সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো সন্দেহ থাকবে না এবং সর্বান্তকরণে আপনার সিদ্ধান্তকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার নয় সরাসরি আল্লাহ ঘোষণা করে দিলেন অথচ আপনি ভাবছেন যে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলামের ফয়সালা এ যুগে অচল যদি এই কেউ ভাবে থাকে? সে মুসলিম হওয়া সত্ত্বেও ইমানদার হওয়া সত্ত্বেও ইমানদার নয় চতুর্থ নম্বর কারণ মোহাম্মদ যে শরিয়ত নিয়ে এসেছেন তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি বিদ্বেষ পোষণ করে যে রাসলামের এইটুক ভালো এইটুক খারাপ নবী মাহমুদুর রসুল আসলামের এতটুক ভালো এতটুক খারাপ কিছু মেনে নেন আর কিছু মেনে নেন না এই রকম যদি ভাবনা কেউ ভাবেন তাহলে সেই ইমানদার হওয়া সত্ত্বেও আপনার ইমান সব নষ্ট হয়ে গেছে কখন আপনি বুঝতেই পারেন নাই পঞ্চম কারণ হল মুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের সহযোগিতা করা এবং তাদের সমর্থন করা মুসলিমের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করতেছেন মুসলিম হওয়া সত্ত্বেও অন্যান্য অমুসলিম দেশকে আপনি সহযোগিতা করে মুসলমানের উপরে অত্যাচার করছেন বা করাচ্ছেন এই রকম কিছু যদি করেন তা আপনি যত বড় নেতাই হন না কেন যত বড় মুসলিম হন না কেন আপনার ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুম যালিমিন তোমাদের মধ্য থেকে যে তাদের দিকে মুখ ফিরে নেয় নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না মান তাসাববাবে কাওমিন ফাহু আমিনহুম যে যার অনুকরণ করল আল্লাহ তাকে তাদের দলেই দিবেন হাসরের ময়দানে ষষ্ঠ কারণ হলো ধর্মীয় জীবন ও বৈষয়িক জীবনকে পৃথক মনে করা যখন আমরা করি ভাই চলেন ধর্মকর্ম করি বলে যাও করো ধর্মের কাজ ধর্মে মোল্লার দোর মসজিদ পর্যন্ত তুমি না সালাত আদা করো গা আমাদের বৈষয়িক জীবন আর ধর্মীয় জীবন এক মনে না করা আপনার হাটবাজার বাজার কাছারি অফিস আদালতে যেমন ইসলামী আইন ইসলাম বিধান পালন করতে হবে মসজিদে যেও নবী মাহমুদুর রসুল্লাহ আসলাম যে পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতেই ইবাদত করতে হবে আপনি বৈষয়িক ব্যাপারে হাটবাজারে দুনিয়ার নিয়ম চালু করলেন ইসলাম নিয়ম বাদ দিয়ে আর মসজিদে যে শুধু ইসলামী নিয়ম তাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিয়ম বাদ দিয়ে নিজেদের কপল কল্পিত নিয়ম মতো সালাদ সিয়াম হজ জাকাত পালন করলেন আপনি মান্দার নয় অন্যায় অত্যাচার প্রতারণা প্রবঞ্চনা চুরি ডাকাতি আত্মসাত হত্যা খুন খারাপি জেনা ব্যবচার সব রকমের ব্যবস্থাপনা এই সবগুলো ফয়সালা আপনি করতেছেন দুনিয়াবি ব্যাপারে আপনার তৈরি করা আইন দিয়ে অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আইন নিয়ম এ বিষয়গুলো সুন্দর করে বলে দেওয়া হয়েছে যদি আপনার এরম পৃথক কিছু মনে করেন যারা মনে করে তারা মুসলিম হওয়া সত্ত্বেও ইমানদার নয় তারা ইমান আনা সত্ত্বেও তারা মশ্রিক সুতরাং আপনি যত বড় ব্যক্তি হন না কেন আপনাকে হুঁশিয়ার করে দেওয়া যাচ্ছে যে আসুন সব দিক দিয়ে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের বিধানগুলো মেনে নেই এবং সেই অনুযায়ী আমাদের ব্যক্তিজীবন পারিবারিক জীবন ও সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজাই লক্ষ্য একটি আমরা যেন ইহকালে যাই করে না কেন পরকালে নাজাত পাই এই পরকালের নাজাদের উদ্দেশ্যেই আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে একত্রিত হয়ে সংগঠনভুক্ত হয়ে আপনার সব কিছু পবিত্র করানো সৈহাদিসের নিরিখে ঢেলে সাজিয়ে জান্নাতে একজন মানুষ তৈরি করার জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে এই কাজে যদি আপনি হন কোনো না কোনো দিন এদেশে ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন এটা একটা সাতকে জারিয়া হিসাবে আপনার কবরে তার সব পোঁচতেই থাকবে পোসতেই থাকবে পোসতেই থাকবে আল্লাহ যেন আমাদের এই সাতকায় জারিয়া হিসাবে আহলাদিস আন্দোলনকে গ্রহণ করে এর পতাকাতলে সামিল হয়ে আমাদের এককাল জীবন এবং পরকালের জীবনে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন বলেন আমিন আল্লাহ আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম তা যদি পবিত্র কোরআন ও হাদিস ভিত্তিক হয় তবে এই আন্দোলনের পতাকা তলে আমাদের মুরব্বীদের আয়ালাজ আন্দোলন বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আয় যুবসংঘ এবং ছোট্ট ছেলেদের সোনামণি সংস্থা এবং মা বোনদের মহিলা সংস্থার অধীনে কাজ করে পরকালে মুক্তির পথ অন্বেষণ করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ